नमस्कार बंधुरा, वेलकम टू बाबलिस वर्ल्ड। बंधुरा आज के रेसिपी पुईशाक दिए चिंगड़ी माछ पुईशाकेर चच्चड़ी। तो तार जोने आमी निये निएछि 400 ग्राम पुईशाक, 200 ग्राम चिंगड़ी माछ एवं किछुटा आलू, कुमड़ो एवं बेगुन। एबार आमी रान्नाटा शुरू करछि। कड़ाइते 3 टेबिल चामच तेल गरम करते दिए तार मध्ये आमी चिंगड़ी माछगुलो दिए दिलाम एवं एटा एकटुखानि जेन भेजे नेब। चिंगड़ी माछ भाजा हो गेछे, एबार आमी एगुलोके धीरे धीरे तुले नेब। चिंगड़ी माछ भाजार कड़ाइतेई आमी 4 टेबिल चामच तेल दिए दिएछि, ताते दिए दिलाम 4 शुकनो लंका, किछुटा पाँचफोड़न एवं तार संगे दिए दिलाम आलूटा। प्रथमे आलूटा एकटु भेजे नेब। आलू एकटु भाजा हो जावार पर दिए दिलाम केटे रखा कुमड़ो एवं बेगुनटा। एबार एई सब्जीगुलो किछुक्षण आमी नाड়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে আমি ভালো করে এবার ধীরে ধীরে কষে নেব। কষা বলতে খুব কিছু কষব না, একটু নাড়িয়ে ছাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব শাকটা। এবার দিয়ে দিলাম শাকগুলো। শাকগুলো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে এটা আলু, কুমড়ো আর বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব শাকটার ওপর, তাহলে শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু আমার এই সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং শাকটাও হয়ে যাবে। চাপা দিয়ে করার ফলে শাকটা থেকে সুন্দর জল বেরিয়েছে, এই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা নিজের পছন্দ অনুযায়ী, কেউ বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি, যার যেরকম পছন্দ। এবার আমি এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং আমি এখন মাখামাখা হওয়া অবধি ঢাকনা চাপা দিয়ে এটার জন্য অপেক্ষা করব। রান্না পুরো কমপ্লিট, সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রেডি। সকলে ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসে আমি হাজির হবো।